নাগরিকত্বের প্রশ্নে সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল নেত্রী আলোরানী সরকার। এদিন একথা জানান তিনি। নাগরিকত্বের প্রশ্নে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ের বিরুদ্ধে এবার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল নেত্রী আলোরানী সরকার। বনগাঁ দক্ষিণ কেন্দ্রের গতবারে তৃণমূল প্রার্থী আলোরানী সরকার হাইকোর্টে একটি পিটিশন জমা দিয়ে দাবি করেছিলেন তার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ানো বিজেপির স্বপন মজুমদারের অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেটটি জাল। সেই মামলার প্রেক্ষিতেই স্বপন মজুমদার পাল্টা দাবি করেন আলোরানী সরকার বাংলাদেশের নাগরিক, পাশাপাশি তার ভারতীয় নাগরিকত্বও রয়েছে। এরপরই হাইকোর্ট এ ব্যাপারে প্রশ্ন তুলে এ ব্যাপারে নির্বাচন কমিশনকে তদন্ত করার নির্দেশ দিয়েছে। এই প্রসঙ্গে আলোরানী সরকারের অবশ্য দাবি, বাংলাদেশে তার বিয়ে হলেও সেখানকার কোনো ভোটার কার্ড তার নেই, তার ভারতে জন্ম, সেই অনুযায়ী ভারতীয় নাগরিক হিসেবে তার সমস্ত রকম নথি রয়েছে। হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের এই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তিনি ডিভিশন বেঞ্চে আবেদন করবেন বলে জানিয়েছেন। মামলা হলো আমার এগেনস্টে যিনি স্বপন মজুমদার বাবু দাঁড়িয়েছিলেন তিনি একটা মিথ্যে তথ্য ইলেকশন কমিশনার কাছে জমা দিয়েছিলেন যখন নমিনেশন ফাইল দাখিল করা হয়। তা হলো মণ্ডলপাড়া স্কুল থেকে, চাঁদপাড়া মণ্ডলপাড়া স্কুল থেকে উনি 8 পাস করেন, 8 পাসের কাগজপত্র জমা দেয়, কিন্তু মানুষজন বলেছে ওখানে পড়ে না এবং আরটিআই করে দেখা গেছে সেখানে উনি পড়েননি কোনো দিন। সেইটা আমি এগেনস্টে মামলা করেছিলাম। আমি ডিভিশন বেঞ্চে যাচ্ছি এবং আগামীতে সময় কথা বলবে এবং আমি জিতছি এই মামলায়। না শুনেছি এটা কাগজপত্র তো তুলতে মানে কালকের দেব, উকিলের মাধ্যমে বলছে এটা কোনো ব্যাপার না, এই ডিভিশন বেঞ্চে যাবো কাগজপত্রে সব শো করবো। এই আমার সিদ্ধান্ত, আমি ডিভিশন বেঞ্চে যাবো, ওখানে আমার ভোটার কার্ড নেই এবং আমার বিয়ে হয়েছিল ওখানে, আমার অ্যাডাপ্টেশনে আমার আসে না, আমি চলে এসেছি। একটা মেয়ের যে কোনো দেশে বিয়ে হতেই পারে, এটা কোনো ব্যাপার না, তাই না? আপনার জন্ম কোথায় হয়েছিল? আমার জন্ম হুগলিতে জন্ম এবং 1969 আমার জন্ম। ব্যুরো রিপোর্ট, নিউজ রোম্যান্সল্যান্ড।